সব নাইট গার্ডরা 30 রাত জাগে 15,000 টাকা বেতন পায়। বলেন 30 রাত জাগে 15,000 টাকা কি পায়? বেতন। হ্যাঁ, আর যদি আমাদেরকে অফার দিত 30 রাত জাগলে রমজান শেষে 1,00,000 টাকা বকশিশ দিব, বলেন কে কে জাগবেন না? বলেন সবাই। আচ্ছা, 50,000 টাকা বকশিশ দিবেন তাহলে কে কে জাগতেন না? বলেন হ্যাঁ কি রমজান শেষে 50,000 টাকা বকশিশ দিব, 30 রাত যদি না ঘুমায়া মাগরিব থেকে আয়েশা, আয়েশা থেকে ফজর কোরআন কারিমের তেলাওয়াত করেন, 50,000 টাকা বকশিশ দিব। এখানে যদি বলতো 5,00,000 দিব তবুও কষ্ট হইতো। আর যদি বলতো কি বলে, আরে পঞ্চনগর বাজারে গিয়া একটা ফিলার ধইরা আয়েশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, রমজানের শেষে শুধু 50,000 দিব, তো কে না যাইতো? বলে কি যাইতেন সবাই? বলে আচ্ছা, যদি বলতো রমজানের শেষ 10 দিন যদি টেকনাফে গিয়া সাগর পাড়ে গিয়া বসে থাকেন, শেষ 10 রাত শুধু কিছু করতে হবে না, এশা থেকে মাগরিব, মাগরিব থেকে আয়েশা, আয়েশা থেকে ফজর বসে থাকেন টেকনাফ গিয়া শেষ 10 দিন, ঈদের রাতে 20,000 টাকা নিয়ে যায়, কয়জন যাইতেন? বলে 30,000 টাকা নিয়ে যায়। আচ্ছা, 50,000 টাকা নিয়ে যায়, বলেন না যাইতেন? যাইতো নি। আচ্ছা, 5,00,000 টাকা নিয়ে যায়, আপনি অফার দিয়ে দেখেন আমি যাই না না যাই? আর রাসূল অফার দিচ্ছেন, না না রব অফার দিচ্ছেন, রব অফার দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। বলেন তো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30 রাত পারবো না ইয়া রাসূলুল্লাহ, রাসূল যেন বললেন যাও 10 রাত। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ 10 রাত পারবো না, রাসূল বলেন যাও রমজানের শেষ বেজর রাত, যাও শুধু 5 রাত, 21, 23, 27, 29, বলেন 21, 23, 27, 29, এই 5 রাত যদি মাগরিব থেকে আয়েশা, গুরুব থেকে তুলু আয়েশামস, গুরুব গুরুব থেকে তুলু আয়েশোভে সাদেক, গুরুব থেকে তুলু আয়েশোভে সাদেক, সূর্য ডুবা থেকে সেহারি শেষ সময় পর্যন্ত এই সময়টা যদি তুমি রাত জাগো, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো জিকিরে, কখনো ওয়াজে, কখনো শোনা, কখনো বলায়, কখনো দাওয়াতে, কখনো তেলাওয়াতে, কখনো তাসবিহাতে, কখনো তাহাজ্জুদে, কখনো কেয়ামে, কখনো তারাবিতে, কখনো তাহাজ্জুদে, কখনো নফলে 5 রাত যদি দাঁড়াতে পারো, 1,000 মাসের চেয়ে বেহতর দিয়ে দেব। কার দেওয়া অফার? বলেন কার দেওয়া? আর এটা যদি সুন্নত মতে, মাসআলা মতে যদি এতেকাফের শেকেলে হয়ে যায় তো নিশ্চিত পেয়ে গেলেন। হ্যাঁ, এখন কি করা যায় পরামর্শ করেন, কি করা যায় পরামর্শ করেন। পৃথিবীর কোন ব্যবসায়ের চেয়ে বেশি বড় অফার আছে বলেন? পৃথিবীর কোন বাদশাহী অফারের চেয়ে বড় হবে বলেন? বলেন পৃথিবীর কোন বাদশার অফারের চেয়ে বড় হবে বলেন? পৃথিবীর কোন ফ্যাক্টরির মালিকের অফারের চেয়ে বড় হবে? 1 মাস ডিউটি করবা, 12 মাসের বেতন নিবা, কোন বাদশার অফার কেমন হয়? কি 30 দিন ডিউটি করবা, 1 বছরের বেতন নিবা, কার অফারের চেয়ে বড় হয় বলেন? আর রাসূলের অফার, আল্লাহ তাআলার অফার, আল্লাহ তাআলার অফার। শুধু রাসূলের উম্মতকে ভালোবেসে, রাসূলের সৌজন্যে রাসূলের উম্মতকে ভালোবেসে, রাসূলের সৌজন্যে রাসূলের উম্মতের মহাব্বতে আমার আর আপনাকে দেওয়ার জন্য রব্বে কারীমের এই অফার। হায় ওলামায় উম্মত যদি বুঝতাম, ইমাম সাহেবান যদি বুঝতাম, রমজানের শেষ দশকে নিশ্চিত আপনাদের কিছু হাদিয়া তোহফা আছে, আপনারা এই জন্য এতে কাফ করতে পারেন। বাস্তব না বাস্তব? কিন্তু আপনি যদি এতে কাফ করে দেখেন, আপনি গত বছরের হাদিয়ার চেয়ে যদি কম আসে হাদিয়া, তখন আমাদেরকে বলবেন কি? আপনি এতে কাফ করে দেখেন আপনার হাদায়া বেশি আসে, আপনি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আপনার অনেক ব্যস্ততা, আপনি এতে কাফ করে দেখেন আপনার কি কি লস হয়ে যায়। কি আপনি বড় চাকরিজীবী, আপনিও ছুটি ছাটা নিয়ে চাকরি করে দেখেন আপনার কোন কোন বস আপনার উপরে
নারাজ হয়ে যায়। কি আমাদের অ্যাডভোকেট মাশাআল্লাহ অ্যাডভোকেট এনাম সাহেব অনেক বছর ধরে আমার সাথে একটা কাজ করে, বলেন আলহামদুলিল্লাহ। তো তার শেষ দশ দিনের যে মুভ হয় না, শেষ দশ দিনে কোর্টে উঠতে পারে না, তো এটার মুভ কি সারা বছরে অন্যদের তুলনায় অনেক বেশি কম হয়ে যায়? কি অনেক বেশি কম হয়ে যায়? মুদি দোকানদার আপনিও যদি এতে কাজ করেন, আপনি লিখে রাখেন আপনার বন্ধু মুদি দোকানদারদের তুলনায় আপনার ব্যবসা বেশি হবে কম হবে? কাপড়ের দোকানদার আপনিও যদি এতে কাজ করেন, আপনিও লিখে রাখতে পারেন আপনার শেষ দশকে আপনার বন্ধু কাপড় বিক্রেতাদের তুলনায় আপনার বেচা কেনা বেশি হবে। আমি প্রত্যেককে গ্যারান্টি দিয়ে বলি এই কথা, যেহেতু রব অফার করেছেন, রব এবং রব জানতেন কাপড়ের ব্যবসায়ীদের ব্যস্ততা কেমন হবে, রব জানতেন জুতার ব্যস্ত ব্যবসায়ীদের ব্যস্ততা কেমন হবে, রব জানতেন দাওয়াতিদের ব্যস্ততা কেমন হবে। কি বলেন? হ্যাঁ, আমাদের শেষ দশ আমার কথাই বলেন, শেষ দশকে ডেলি যদি তিনটা করি বয়ান করতাম শেষ দশকে তো হাদিয়া কেমন হইত? হ্যাঁ, বহরহাল তো রব যেন বলেন তুমি যদি এটা কোরবানি করে মসজিদে দশ দিন আমাকে দিয়ে দাও, কথা দিলাম তোমার বন্ধুদের মোকাবিলা যদি বেশি না দেই আসরের মাঝে আমারে বইল। কি আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি, সে যে মাশাআল্লাহ গত দশ বছর ধরে এতে কাফ করে তার কি কি লস হয়ে গেছে? কি তার বন্ধু ওয়ারিসদের তুলনায় তার কম হয়ে গেছে? আমার আমি তো দুই মসজিদে জুমা পড়াই না, তা আমার জুমার মসজিদ বড় বড় মসজিদ, বড় বড় মুসল্লি, ডিসি এসপি মুসল্লি, টিউনো মুসল্লি, ওসি মুসল্লি, এখন এই মুসল্লিদেরকে রাইখা আমি কেমনে এতে কাজ করি? তো এটা যদি টেনশন করি তো রব বলেন তুমিও এতে কাজ করে দেখো, দেখো না দাম বাড়ে না কমে। কি হয়? হ্যাঁ, আমারে আমার রব যেন কথা বলে, আমার রব যেন কি বলে বলেন কথা বলে, তুমি এতে কাজ করে দেখো না একটুখানি একটুখানি বাজহের দেখবা কমছে, তুমি দেখবা কমছে, আমি দেখছি বাড়ছে। বলেন তুমি দেখবা কমছে, বলেন আমি দেখতেছি শুধু বাড়ছে। সুবহানাল্লাহ, বলবা না তোমার সংখ্যায় কমতে পারে আমি গুণে বাড়ায় দেব। কি হয়? তুমি দেখছো শুধু এই পাড়, আমি দেখতেছি এই পাড় আর ও পাড়। এই জন্য এই রমজানকে জীবনের শেষ রমাদান মনে করা, বলেন এই রমজানকে। আর মাত্র কতদিন প্রস্তুতি নেবেন? তিন ভাবে, বলেন প্রস্তুতি নেবেন কয় ভাবে? এক নম্বর শারীরিক ভাবে, দুই নম্বর রুহানি ভাবে, তিন নম্বর গুনাহ ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ, বলেন এক নম্বর শারীরিক ভাবে, দুই নম্বর রুহানি ভাবে, তিন নম্বর গুনাহ ছেড়ে দিয়ে। রমজানে প্রথম দুই কাজ বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর সারা দিন রাতে চার কাজ বলেন, দিনে রাতে চার কাজ, বেশি বেশি জিকির করা, বেশি বেশি তেলাওয়াত করা, ভোর রাতে তাহাজ্জুদ পড়া, দিনে রাতে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। কি বলছি বলেন? কয় কাজ? এক নাম্বার বেশি বেশি জিকির করা, এক নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা, দুই নাম্বার বেশি বেশি জিকির করা, তিন নাম্বার রাত ভোর রাতে তাহাজ্জুদ, চার নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, রাতে দিনে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ রমজানের সময় পুরো হিন্দুস্তানে, পুরা দেওবন্দে, পুরা চাহারানপুরে, পুরা ইউপিতে কোনো মানুষ যদি বলতো ভাই চলো শেখুল হাদিস সাহেবের সাথে একটু দেখা করে আসে, তো আমরা কি বলতো জানো? জানাও না, এখন শেখুল হাদিসের রমাদান চলে। আচ্ছা চলো ভাই শেখুল হাদিসকে আমাদের মসজিদে একটু দাওয়াত দেই, ওনারা কি বলতো জানো না? শেখুল হাদিস আর রমাদান, মানে শেখুল হাদিস জাকারিয়া আর রমাদান। বলেন শেখুল হাদিস জাকারিয়া আর রমাদান, বলেন
এটা রোজা এটা রোজা এটা রমাদান এটা রমাদান এটা রমাদান এটা কোরআন এটা রমাদান এটা কোরআন মানে তার রমাদানে কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া অন্য কোন কাজ তিনি করেন না কি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা মাওলানা কাছে ফেকুলা দিয়ে তো লাজকাতে আসেন দেখেন তো জেলদা হল ফেকুলা দিয়ে আজকার মাওলানা আনিসের কাছে জেলদা হল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি মসজিদে নববীতে হাদিসের সবক দিতেন হাদিস পড়াতেন হাজারো মানুষের মাসায়েলের জবাব দিতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে আর কোন হাদিস পড়াতেন না আর কোন কাজ করতেন না তিনি বলতেন রমজান শুধু কোরআনে কারীমের তেলাওয়াতের মাস সুবহানাল্লাহ এজন্য তিনি দেখে দেখে কোরআন শরীফ পড়তেন হ্যাঁ তিনি দেখে দেখে কোরআন শরীফ পড়তেন বলেন রমজান মাসে তেলাওয়াত করতেন কি বলেন দেখে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল কে রমজানে এক খতম কোরআন শরীফ শোনাতেন জিবরিল রাসূল কে এক খতম শোনাতো সুবহানাল্লাহ কি বলছি বলেন জিবরিল রাসূল কে কি এক খতম শোনাতেন আর রাসূল জিবরিল কে এক খতম শোনাতেন এজন্য যারা আমরা গায়রে হাফেজ আছি হাফেজদের কোনো তুলনা নাই হাফেজ সাহেবান আপনারা যারা তারাবির পড়াবেন আপনাদের পায়ে ধরে বলি রমাদান কোরআন বলেন রমাদান কোরআন রহমান রহমান রমাদান কোরআন ইনসান কি ভাই বলে শুনো রহমানের পক্ষ থেকে রমজানে আসা কোরআন পড়ে তুমি ইনসান হয়ে যাও কি ভাই এই জন্য হাফিজ সাহেবান যারা আছেন আপনারা তারাবি পড়াবেন তারাবি পড়ালে মসজিদ কর্তৃপক্ষ আপনাকে 50,000 টাকা হাদিয়া দিবে আল্লাহর কসম খেয়ে বলি এই 50,000 টাকা হাদিয়া দামাগে নিয়ে পড়াবেন 50 পয়সারও লাভ হবে না আর 50,000 টাকার হাদিয়া দামাগ থেকে মুছে দিয়ে পড়াবেন রবের জন্য পড়াবেন 50-20 টাকার চেয়েও লাভ বেশি হবে হাদিয়া যা আসার তাই আসবে বলেন হাদিয়া যা আসার কি তাই আসবে সূরা তারাবি পড়ান আপনি আপনি সূরা তারাবি পড়ান আপনাকে মাস শেষে 30,000 টাকা হাদিয়া দিবে আপনি হাদিয়ার কল্পনাটা দামাত থেকে বের করে দিয়ে আল্লাহর জন্য পড়ান হাদিয়া যা হওয়ার তাই হবে লেকিন এবার মাটির পরিবর্তে হীরা কামাবে সুযোগ ছিল আমরা হীরা হওয়ার বানিয়েছি নিজেকে গোবর বলেন সুযোগ ছিল হীরা হবার বলেন বানিয়েছি গোবর সুযোগ ছিল স্বর্ণ হওয়ার হয়ে গেছি মাটি সুযোগ ছিল খাঁটি হওয়ার রয়ে গেছি মাটি সুযোগ ছিল খাঁটি সোনা হওয়ার বলেন রয়ে গেছি মাটি মাটিরও দাম আছে হয়ে গেছি গোবর হয়ে গেছি কি বলে গোবর গোবর সাফ গোবর হয়ে এই জন্য রমজান আসতেছে রমাদানের আগে হয়তো বা আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ নাও হইতে পারে আর মাত্র 22 দিন সবাই দোয়া করে দেন আমার জন্য আল্লাহ উঠায় না না শুধু আমার লাগে এই দোয়াটা করে দেন আল্লাহ রমজানের শেষ পর্যন্ত তার হায়াতটা বাড়ায় আল্লাহ যেন আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় আমাকে যেন রমজানের হক আদায়ের তৌফিক দান আল্লাহ তালা যেন রমজানের হক আদায়ের কি দান করেন তৌফিক দান করেন দেখেন ঘড়ি দেখেন তো কয়টা বাজে দেখেন